আসসালামু আলাইকুম অবশেষে শান্তিতে নোবেল বিজয়ী এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে মনোনীত করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বশেষ সমন্বয়কদের যে সংবাদ সম্মেলন হয়েছে সেই সংবাদ সম্মেলনে তারা জানায় তারা প্রফেসর ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দেখতে চাই এবং এই বিষয়টি তারা প্রস্তাব দিয়েছে যেটা তারা রাষ্ট্রপতিকে জানাবে যেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে প্রফেসর ডক্টর ইউনুসকে দায়িত্ব দেওয়া হয় তাদের ভাষ্যমতে প্রফেসর ডক্টর ইউনুসের আন্তর্জাতিক একটা গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা রয়েছে যেটা অন্তর্বর্তীকালীন সরকারের দেশ পরিচালনা করতে সহায়তা করবে যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বশেষ যে সংবাদ সম্মেলনে সমন্বয়করা এ কথাটাই বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক সার্জিস আলম তার ফেসবুক পেজে লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নিচ্ছেন প্রফেসর ডক্টর ইউনুস এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন থেকেও বলা হয়েছে তারা অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা খুব দ্রুতই প্রকাশ করবে এবং তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে প্রফেসর ডক্টর ইউনুসকে দেখতে চায় এই বিষয়টা নিয়ে তারা রাষ্ট্রপতিকে জানাবে যেন তারা খুব দ্রুতই অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে